তো হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আমি কলা নিয়ে নিয়েছি, তো এগুলো আমাদের গাছের কলা। তো আজকে একটা প্রতিযোগিতা হবে, আমি একাই আছি আর ভাগ্নে স্কুলে গেছে, ভাগ্নে বাড়িতে নেই। তো ভাবলাম আমি আজকে ভিডিওটা করি, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা করব সেটা এই কলা খাওয়ার প্রতিযোগিতা। তা কতগুলো কলা আমি খেতে পারি তারই আজকে প্রতিযোগিতা। তো কলা খাওয়ার আগে একটাই কথা আমি বলবো যে আমার মন মেজাজ খুবই খারাপ, আমি মানে খুব চিন্তা করি, যে চিন্তার কারণে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, কারণ ফ্যামিলিগতভাবে আমি খুবই ভেঙে পড়েছি। তো বিশেষত কোনো কাজবাজ করি না, তো অনেক জায়গায় চাকরির জন্য ই করছি কিন্তু কোথাও হচ্ছে না। এখন তোমরা সকলেই জানো যে চাকরি বাকরি কোথাও হচ্ছে না, কোথাও কাজে গেলে তারা মানে সেভাবে মানে কাজ হচ্ছে না, দুদিন তিন দিন করার পরে যে না আমরা রাখতে পারছি না, এরকম খুব পরিস্থিতি খুব খারাপ। তো শত কষ্টের মধ্যেও আমি একটা করে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি এই প্ল্যাটফর্মে, কারণ খুব 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 আমি ভালোবাসি এই প্ল্যাটফর্মকে। তো বেশি কথা বলবো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আমি শুরু করছি, এই কলাগুলো সব কটা আমি খাবো, আমি জানি না কতগুলো খেতে পারবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি মুড়ি দিয়ে কলা দেখো কতগুলো খেতে পারবো আমি জানি না, চেষ্টা করবো অনেকগুলো খাওয়ার। হ্যালো ফ্রেন্ড, মানে এর থেকে আর আমি বেশি খেতে পারবো না, কারণ পেট পুরো ভরে গেছে। তো এক ফানার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটার মতন খেয়েছি, আটটা, এটা পুরো ধরাই।
তো এর থেকে আমি আর বেশি খেতে পারবো না, আমি চ্যালেঞ্জ নিতে পারবো না, কারণ অনেক লোকই বলে তুমি প্রচুর প্রচুর খাও মানে আমার শরীর দেখে, কিন্তু আমি ছোটবেলা থেকেই এরকমই, আমি বেশি মোটা না, আমি এরকম মানে অত্যন্ত মোটা না, আবার সবাই বলে তুই মানে শরীরটা তো ঠিক মানে আমার সবসময় মানে ভাবে মানে আমি প্রচুর প্রচুর খাই, যে কারণে আমার শরীরটা এরকম সবসময় একই রকম থাকে, কখনো কমেও না কখনো বাড়েও না, তো এরকমই, তো আমার শরীরটা এরকমই। আর আমি অনেক অনেক লাকি যে মানে আমার শরীরটা সবসময় যেন ফিটফাট থাকে, আমি তার জন্য মিনিমাম যেরকম খাওয়া দাওয়ার দরকার আমি সেরকমই খাওয়া দাওয়া করি, সেরকমই থাকি। তো ভিডিওটা কেমন লাগলো আমার খাওয়া তো তোমরা কমেন্ট করে জানিও। আর অ্যাকচুয়ালি আমি কোনো ভিডিও দিতে পারছি না, মন মেজাজটা খুবই খারাপ, আর দিদি চলে যাবে তোমাদেরকে বলেছি, তো তার জন্য আরও মনটা বেশি খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, ভাগ্নেরা চলে যাবে ভাবলে খুব খুব কষ্ট লাগছে। তো ভগবানের কাছে প্রার্থনা করবো আর তোমাদের কাছে প্রার্থনা করবো, তোমরা আশীর্বাদ করো যাতে ওরা যেখানেই থাকে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কারণ ওদের নিজেদের বাড়ি, ওদেরকেও যেতেই হবে। তো খুব খারাপ লাগছে, তো ওরা যেদিন চলে যাবে সেদিন আমি একটা ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব ওদের বাড়ি কোথায়, ওরা ওদের কোন বাড়িতে ওরা উঠলো, ওদের নিজেদের বাড়ি সব কিছু শেয়ার করব। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।